আমরা সি প্লাস প্লাস দিয়ে কোড করার জন্য অনেক সময় ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে চাই কারণ ভিজুয়াল স্টুডিও কোড অনেক ফ্লেক্সিবল এবং আমরা যারা কম্পিউটিভ প্রোগ্রামিং করি তাদের জন্য ভিজুয়াল স্টুডিও কোডে অনেক সাপোর্ট রয়েছে তো কম্পিউটিভ প্রোগ্রামিংয়ের জন্য আমি সেপারেট একটা ভিডিও তৈরি করবো বাট আমরা যারা সি প্লাস প্লাসে কোড করতে চাই তাদের জন্য আমরা কীভাবে ভিজুয়াল স্টুডিওকে সেট আপ করবো সেটা আমি আজকে দেখাবো থ্রি স্টেপে আমরা দেখবো যে ভিজুয়াল স্টুডিওতে আমরা কীভাবে সি প্লাস প্লাস কোডগুলো রান করতে পারি একটা হচ্ছে কম্পাইলার সেট করা এক হচ্ছে ভিজুয়াল স্টুডিও সেট করা এবং ভিজুয়াল স্টুডিওতে সি প্লাস প্লাসের কিছু এক্সটেনশন অ্যাড করা সো প্রথমে আমাদের একটা সি প্লাস প্লাসের কম্পাইলার লাগবে সো আমরা এক্ষেত্রে মিন জি ইউজ করব মিনজি কি কীভাবে ইনস্টল করতে হয় তার একটা সেপারেট ভিডিও আমার আছে আপনারা সেটা দেখে নেবেন আমি তার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো সো সেটা আমি এখানে দেখাবো না অর্থাৎ আমরা অলরেডি একটা স্টেপ এখানে স্কিপ করে যাব আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কীভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড সেট আপ করতে পারি এবং ভিজুয়াল কোডে সি প্লাস প্লাসের জন্য কি কি সাপোর্ট লাগে সেগুলো কীভাবে ইনস্টল করতে পারি প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা সেট আপ করে নেব এছাড়া আমরা ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে যাব এবং এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ করব সো এটা করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে সো আমরা ইন্টারনেট কানেকশনগুলো বেস করে আপনাদের সময় লাগতে পারে সো ডাউনলোড হয়ে গেলে আমি এখানে ওপেন ফোল্ডার করব ভিজি স্টুডিও কোডটা আমরা ইনস্টল করে নেব আর পাঁচটা সফটওয়্যার আমরা যেভাবে ইনস্টল করি এটা অলমোস্ট সেমভাবে ইনস্টল করতে হবে অ্যাকসেপ্ট করবো আমরা এগ্রিমেন্ট এরপর নেক্সট আমরা দেখে নেব যে কোথায় এটা ইনস্টল করতেছি আমি যেমন আছে তেমনই রাখবো নেক্সট আমি একটা ডেস্কটপ আইকন তৈরি করতে চাই এই জন্য ক্রিয়েট ডেস্কটপ আইকন সো যে ফাইলগুলো আমরা ভিজিও স্টুডিও কোড দিয়ে ওপেন করতে পারবো সেগুলো যেন আমার ভিজিও কোড দিয়ে ওপেন করা যায় এই জন্য আমরা রেজিস্টার কোড এস এডিটর ফর সাপোর্টেড ফাইলস এটা ক্লিক করে দেব নেক্সট ইনস্টল এবং আমরা ফিনিশ করব সো এবং আমি এটাকে ফুল স্ক্রিন করে নেব এবার আমরা ভিজুয়াল স্টোর করে কিছু এক্সটেনশন এড করবো এই জন্য আমরা এক্সটেনশনে ক্লিক করব সো প্রথমে আমরা সি সি প্লাস প্লাস এই এক্সটেনশনটা ইনস্টল করে নেব এখানে যেটা আছে সেটাই বাট আমি এখানে সার্চ দিয়ে দেবো অনেক সময় এখানে আপনারা নাও পেতে পারেন সো সার্চ করাটা আসলে ইফেক্টিভ সো আমি এখানে লিখবো সি সি প্লাস প্লাস এবং এই মাইক্রোসফট যেটা সেটা আমরা ইনস্টল করে নেব এর প্রথমে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা ইনস্টল করে নেব ইনস্টল হচ্ছে এটা অলরেডি ইনস্টল হচ্ছে কিছু কিছু ফাইল ডাউনলোড করতে হবে সেটা এখানে দেখাচ্ছে ইন্টারনেটের কানেকশান উপর বেস করে আসলে এটা টাইম লাগে সো এটা আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি আমরা এবার আমরা আরেকটা করব সেটা হচ্ছে কোড রানার এটা হচ্ছে যে আমাদের ওয়ান ক্লিকে রান করার জন্য হেল্প করবে সো কোড রানারটা আমরা ইনস্টল করে নেব ইনস্টল সো এইটাও ইনস্টল হয়ে গেছে এরপর আমরা এই বিজয়শ্রিয় কোড যেটা আছে সেটাকে আমি রিস্টার্ট করে নেব সো প্রথমে আমি ক্লোজ করবো আবার ওপেন করি ভিজিস্ট করার জন্য একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করবো সো প্রথমে আমরা ফাইল ওপেন করবো সো ফাইল অ্যাড ফোল্ডার টু ওয়ার্ক স্পেস এখানে আমরা একটা ফোল্ডার অ্যাড করবো সো আমি ডেক্সটপে রাখতেছি সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি নিউ ফোল্ডার সিপিপি অ্যাড করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আনটাইটেল ওয়ার্ক স্পেস লেখা আছে যার আন্ডারে একটা ফোল্ডার আছে সিপিপি তো আমি এইটার ওয়ার্ক স্পেসটারও একটা নাম দিতে চাচ্ছি সো ওয়ার্ক স্পেসটা আমি এখন সেভ করতে চাচ্ছি এই জন্য আমরা লিখবো ফাইল সেফ ওয়ার্ক স্পেস এস সো এটা আমি ডেস্কটপে রাখবো যার ভিতর সিপিপি ফোল্ডারটা ছিল সো আমি এটা বাইরে লিখবো সো সিপিপি ওয়ার্ক স্পেস দিয়ে আমি এটা সেভ করতেছি আমি এটাকে সেভ করব সো আমি দেখতে পাচ্ছি যে আমার এখন ওয়ার্ক স্পেসে একটা নাম চলে এসেছে সো এই সিপি ফোল্ডার এটার নাম দিচ্ছি ফার্স্ট ডট সিপিপি আমরা যে কোড রানারটা ইনস্টল করেছি এই জন্যই ডান পাশে উপর পাশে এই রান চিহ্নটা এসেছে সো আমি একটু কোডটাকে বড় করে নিচ্ছি খুব একটা বেসিক কোড আমি লিখবো জাস্ট একটা প্রিন্ট করবো হ্যালো এবং রিটার্ন করতেছি জিরো এবং এটাকে আমরা রান করবো রান করার জন্য জাস্ট এটা ক্লিক করবো তাহলে দেখব যে নিচে রান করতেছে এবং হ্যালো আসছে কিন্তু এটার একটা প্রবলেম আছে সেটা হলো এটা হচ্ছে একদম রিড অনলি টাইপের তো আমরা যদি ইনপুট দিতে চাই তাহলে এটা ভালো মতো করে কাজ করবে না যেমন আমরা একটা এক্সাম্পল দেখি একটা ইন্টারের নাম্বার লিখি এবং একটা নাম্বার ইনপুট নিই নাম্বারটাকে ডিক্লেয়ার করি পিন করে সেই নাম্বারটা এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখব যে এখানে রানিং দেখাচ্ছে সো এখানে রানিং দেখার কারণ হচ্ছে যেহেতু আউটপুটটা রিড অনলি সো এটা কাজ করবে না তো এই জন্য আমরা যেটা করবো সেটা হলো ফাইল প্রিফারেন্স সেটিংস এক্সটেনশন কোড রানারের যে কনফিগারেশন সেটা আমরা চেঞ্জ করবো সো রান কোড কনফিগার এখানে আমরা রান ইন টার্মিনার এটাকে মার্ক করে দেব এবং এটাকে সেভ করবো অবশ্যই কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব সো এখন আমি যদি এটাকে রান করতে চাই সেই ক্ষেত্রে একটা ছোটো প্রবলেম হবে যে তো আগে কোটা অলরেডি রানিং সো কন্ট্রোল এম দিয়ে সেটাকে আমি স্টপ করবো এবার আমি আবার রান করবো সো এই যে এখন দেখা যাচ্ছে নাম্বার চলে এসেছে সো আমি এখানে নাম্বার দিই এট দিলাম দেখা নাম্বার ইস এইট সো এভাবে আমরা সি প্লাস প্লাস কোড বা সি এর কোড রান করতে পারি সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা দেখার পয়েন্ট ধন্যবাদ সবাইকে